বিয়ে সহজ করুন ধর্ষণ কমে যাবে বললেন মিজানুর রহমান বিয়ে কে সহজ করুন দেখবেন অশ্লীলতার সকল পথ আপনাতেই রুদ্ধ হয়ে যাবে বলেছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি আজ দশ জানুয়ারি রোববার টাইমলি ম্যারেজ নামে দেয়া এক ফেসবুক স্ট্যাটাসে কথা বলেন তিনি এক দীর্ঘ স্ট্যাটাসে আজহারি লিখেন সময়ের কাজ সময়ে করতে হয় বিয়ের সম্পর্ক যৌবনের সাথে ক্যারিয়ারের সাথে নয় ক্যারিয়ার গড়ার জন্য পড়ে রয়েছে সারা জীবন যৌবন আল্লাহর দেয়া এমন এক অমূল্য নিয়ামত যেটা নবায়নযোগ্য নয় তাই যৌবনের শুরুতেই বিয়ে করুন এবং হালাল পন্থায় যৌবনকে উপভোগ করুন তিনি লিখেন অন্য বস্ত্র এবং বাসস্থানের মতোই বিয়েও একটি বেসিক নিড বা মৌলিক অধিকার এটি একটি বিষয় যেটাকে ইগনোর করার কোনো সুযোগ নেই বাংলাদেশের আবহাওয়া ও পরিবেশে একটি ছেলে অথবা মেয়ে গড়ে পনেরো ষোলো বছর বয়সেই পরিপূর্ণ অ্যাবিলিটি লাভ করে কিন্তু তারা বিয়ে করে আরও দশ পনেরো বছর পর কারণ বিয়ের প্রশ্ন উঠলেই আসে সামাজিক যত নিয়ম কানুনের দোহায় সন্তানের বিয়ের ক্ষেত্রে অভিভাবকরা উদাসীন মন্তব্য করে মাওলানা আজহারি খাদ্য শিক্ষা কিংবা চিকিৎসা ইত্যাদি চাহিদা মেটাতে অভিভাবক যতটা সজাগ ও সিরিয়াস প্রাপ্তবয়স্ক সন্তানদের বৈধভাবে যৌন চাহিদা মেটানোর বন্দোবস্ত করতে তারা ঠিক ততটাই উদাসীন নানান অজুহাত বাহানা আর সামাজিকতার দোহাই দিয়ে বিয়েকে দিনকে দিন জটিল থেকে আরো জটিলতার করা হচ্ছে তিনি লিখেন একটি মুসলিম সমাজে এটা অপ্রত্যাশিত অমানবিক এবং সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন সমাজে বিয়েকে অনেক কঠিন করে দেয় অবৈধ সম্পর্ক বাড়ছে উল্লেখ করে মাওলানা আজহারি লিখেন মৌলিক এই চাহিদা মেটানোর বৈধ উপায় যেহেতু রুদ্ধ তাই অবৈধ উপায়গুলো সে স্থান দখল করে নিবে এটাই তো স্বাভাবিক ফলে হারাম রিলেশনশিপ পর্নোগ্রাফি উপভোগ এবং ধর্ষণের মতো জঘন্য ঘটনাও আজ দেশের রুটিন নিউজে পরিণত হয়েছে এইসব থেকে সন্তানদের বাঁচাতে অভিভাবকদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে মাওলানা আজহারি লিখেন তিনি নতুন প্রজন্মকে এই ধ্বংস আর অবক্ষয় থেকে রক্ষা করতে অভিভাবকদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে তাই আসুন আমরা অভিভাবকগণ আরো একটু মানবিকতার চর্চা করি বৈধভাবে যৌন চাহিদা মেটানোর সুযোগকে প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য আরো সহজলভ্য করে তুলি